সমগ্র রাজ্যতে দুর্গা পূজার এক উখল মাখল পরিবেশে বিরাজ করেছে। ব্যতিক্রম নহয় দরঙর লেঙেরিয়াছাড় দুর্গা পূজা সমিতি। লেঙেরিয়াছাড়ত এইবার সোণালী জয়ন্তী গড়কা এখন পূজাস্থলীত আজি নবমী। আজি নবমীর দিনাখনে উলিয়াইছে এক বৃহৎ শোভাযাত্রা। মই কেমেরা পার্সন রমেশে দেখাব এই শোভাযাত্রার দৃশ্যাংশ। মই যিমান পাৰি সম্ভৱ হয় কেমেরা পার্সন রমেশক দেখাব অনুরোধ জানাইছো যে এই লেঙেরিয়াছাড় আঞ্চলিক সার্বজনীন দুর্গা পূজা সমিতিয়ে এইবার সোণালী জয়ন্তী গড়িছে আর উলিয়াইছে এক সাংস্কৃতিক শোভাযাত্রা। বিভিন্ন কৃষ্টি প্রদর্শিত করা হয়েছে, লোকারণ্য হয়েছে বিভিন্ন কৃষ্টি, দরঙ্গর বিভিন্ন কৃষ্টি প্রদর্শন করেছে। আমি দৃশ্যাংশ দেখাইছো, শোভাযাত্রার দৃশ্যাংশ দেখাই আছো। শোভাযাত্রাত প্রদর্শিত করা হয়েছে দুর্গা গোসানীর মূর্তি, জীবন্ত দুর্গা গোসানীর মূর্তি শোভাযাত্রাত প্রদর্শিত করেছে। এয়া আমি দেখাইছো, এয়া দুর্গা গোসানীর জীবন্ত মূর্তি। এই ধরনের শোভাযাত্রাত এই কৃষ্টি সমূহ প্রদর্শিত করেছে। আমি দেখাই যাম, আর বিভিন্ন ধরনের কৃষ্টি আছে, আমি দেখাই যাব কারণে চেষ্টা করিম। এইখান সু শৃঙ্খলভাবে এখন বাহন তৈয়ার করেছে শোভাযাত্রাত এক আকর্ষণ সৃষ্টি করবর কারণে। বিভিন্ন কৃষ্টি কব লাগিব, গোয়ালিনী কৃষ্টি, এয়া আমার যেহেতু কোচ রাজবংশী সকলের যে গোয়ালিনী নৃত্য, এই গোয়ালিনী নৃত্য প্রদর্শিত করেছে। বিহু নৃত্য প্রদর্শিত করেছে, ঝুমুর আছে চাহ বাগানের এই ঝুমুর নৃত্য করেছে, দেওধনী নৃত্য, জিকির খুলিয়া ভাওনার দৃশ্যাংশও ইয়াতে আনিছে। দরা কইনা সুন্দরভাবে দরা কইনা হয়ে আছে এই প্রদর্শন। আমার উপর আপুরুগিয়া তুলনী বিয়ার যে জপা বলে কয়, এই লোপ পাবল ধরা জপা, এই জপাও ইয়াতে প্রদর্শন করেছে। খেতিয়ক আইসে বিহুর পূজার সময় খেতিয়ক এই ধরনের প্রদর্শন করেছে। রোয়ানী আইসে রোয়ানী আইসে রোয়ানী সকলকে ইয়াতে প্রদর্শন করেছে। আর দেখে যাও আয়তী সকল আইসে আয়তী নাম ধরে সুন্দরভাবে পরিচালনা করে আয়তী নাম ধরে এই ধরনের সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে সুন্দর পরিচালনার। হাজার হাজার লোকে কিন্তু ইয়াতে সুশৃঙ্খলভাবে এই শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে। আমি কৃষ্টি আর কৃষ্টি দেখাই যাবর কারণে চেষ্টা করি। কেমন রমেশে দেখাই আছে শোভাযাত্রার এক দৃশ্যাংশ। আমি দেখাই আছো, আমি সাংস্কৃতিক শোভাযাত্রার দৃশ্যাংশ দেখাই আছো। ইতিমধ্যে মঙ্গলদৈর বিধায়ক গুরুজ্যোতি দাসে এই সাংস্কৃতিক শোভাযাত্রা উদ্বোধন করেছিল আর উপস্থিত আসলে সাংসদ দিলীপ শর্কিয়া আর সিপাজা সমষ্টির বিধায়ক বিনন্দ কুমার শর্কিয়া। আমি এফালের পর দৃশ্যাংশ দেখাই গই আছো। ইতিমধ্যে আমার মজার উপস্থিত আছে উদ্যোক্তা আছে, আমি উদ্যোক্তারপর কিছু আজির এই অনুষ্ঠানের বিষয়ে আমি জানি চেষ্টা করি কি কব। হয় নমস্কার, মই এবার সাংস্কৃতিক সম্পাদক হয় এই আমার শোভাযাত্রার সম্পাদক। আজি আমার যে 50 বছরীয় সোণালী জয়ন্তী আমার বহুত ধুনিয়া হয়েছে, গোটেখিনি রাইজে আমার সহায় সহযোগিতা আগবাইছে। এইখিনিতে আমি সকলকে দুর্গা পূজার শুভেচ্ছা জ্ঞাপন করেছো আর উপস্থিত থাকা সকলকে আন্তরিক শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো, ধন্যবাদ। শোভাযাত্রার পিছত সন্ধ্যার ভাগত সাংস্কৃতিক আয়োজন করেছে, কোন কোন উপস্থিত থাকে? আমার অসমের বিশিষ্ট শিল্পী বিপিন চাওডাঙর গানের প্রোগ্রাম আছে, আমি তাত আপনাদের সকলরে উপস্থিতি আর সহায় সহযোগিতা কামনা করেছো। নিশ্চয় কব লাগিব যে আজি যে অনুষ্ঠান আছে, আজি এই সাংস্কৃতিক শোভাযাত্রার পিছত বিভিন্ন কার্যসূচী আছে, সমান্তরালভাবে সন্ধ্যালেকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে যত উপস্থিত থাকিব জনপ্রিয় কণ্ঠশিল্পী বিপিন চাওডাং। আমি পরবর্তী সময়ত সম্ভব হলে আমি বিপিন চাওডাঙরও গীতর শরাই আমি দেখাই যাবর কারণে চেষ্টা করি। মই দরঙরপরা জয়দেব ডেকা, নিউজ টাইম অসম।